নমস্কার বন্ধুরা, আমাদের শর্মিলা অঙ্কুর সাঁতরা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি শর্মিলা সাঁতরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সব পরিবারে। তো এই পুজোতে আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দ করুন। তো এই পুজো উপলক্ষে আমি আজ বানাচ্ছি নারকেল নাড়ু। আর নারকেল নাড়ু ছাড়া দুর্গাপুজো একদমই আনকমপ্লিট, তাই প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই দুর্গাপুজোতে আমাদেরকে অবশ্যই নারকেল নাড়ু বানাতে হয়। তো দেখুন, তার জন্য আমি নারকেল কুড়ি নিয়েছি, এই যে আমার হাতে এইখানে আছে আমার পাঁচটা নারকেল, তাই বেশ খানিকটা নারকেল কোড়ানো হয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে নারকেল কোড়াটা। আর এই নারকেল নাড়ু বানাতে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি না। শুধুমাত্র গুড়, অল্প এলাচ, অল্প গোলাপ জল আর শেষে অল্প ঘি লাগবে হাতে মাখার জন্য। তো দেখুন, আমি কড়াই গরম করে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি নারকেল গুঁড়াটা দিয়ে নিচ্ছি একটু কাঁচা ভাবটা কাটানোর জন্য। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটাকে নাড়াচাড়া না করে কাঁচা অবস্থায় যদি নাড়ু করা হয় বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে, তাই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি, আর দেখুন রংটাও চেঞ্জ হয়েছে, বেশ ভাজা ভাজা মনে হচ্ছে আর একটা সেন্ট উঠছে আলাদা ধরনের। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি গুড়। আমার এখানে 1 কেজি গুড় আছে। আর এই নারকেল নাড়ু মেন পদ্ধতি হচ্ছে এটাকে ঠিকভাবে পাক করা। তো পাকটা আপনাদেরকে দেখাবো, তার আগে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিই। গুড়টা মিশানো হয়ে যাওয়ার পর আমি এলাচ নিয়েছি, এলাচটাকে হাতে সাজে ফাটিয়ে দিচ্ছি সেন্টটা ভালো হওয়ার জন্য। এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলায় ধরে যাবে। আর দেখুন, গুড় দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রংটাও চেঞ্জ হচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে খুন্তি থেকে পড়ে গেল সবটা, তখন বুঝতে হবে যে আমার পাকটা এখনো আসেনি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করছি, আর এই যে নাড়াচাড়া করতে করতে নারকেল কোড়াটা একে অপরের গায়ে যখন মিশে মানে লাগতে থাকবে, তখনই বুঝতে হবে আমার পাকটা এসে গেছে। আর এই নাড়াচাড়াটা করে যেতে হবে অনবরত। এই যে দেখুন, আমার পাক এসে গেছে। এরপর আমি অল্প গোলাপ জল দিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে একে অপরের গায়ে লেগে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে নাড়াচাড়াটা করতে হবে। তো আমি নামিয়ে, হালকা ঠান্ডা হয়েছে, এই মুহূর্তে আমি
থালাতে অল্প ঘি মাখিয়ে নিচ্ছি। আর হাতেতেও অল্প ঘি নিয়ে নিচ্ছি, নাড়ুটা পাকাতে খুব ভালো সাহায্য হবে, হাতে তো ছিটে লাগবে না। এই যে দেখুন, এই যে আমার নাড়ু হয়েছে, একদম মিষ্টির মতো দেখতে হয়েছে। আমরা মিহিদানা যেটাকে বলি সেরকম দেখতে হয়েছে। আর একটা করে দেখাচ্ছি দেখুন, এই যে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমার নাড়ু পাকানো হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর আমার বন্ধুদের ভিডিও দেখে, ঠাকুর দেখার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগছে, শহরের ঠাকুর দেখা। আর আমার গ্রামের ঠাকুর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, আমি নাড়ু পাকাইছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিও এইখানেই শেষ, নমস্কার।